আর এই যে বিভিন্ন ধরনের জোড়া আমাদের শরীরে রয়েছে, সবচেয়ে কমন কোনটা, সবচেয়ে বেশি কোনটা হয়ে থাকে, কোন জোড়ায় সমস্যা হয়ে থাকে সবচেয়ে বেশি? আমরা বলবো যে বাংলা মানে এটা আসলে মানুষের এই জোনে যে এক রকম, হুম হুম, তারপর হচ্ছে দেশ অনুযায়ী আরেক রকম, মানে আচ্ছা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। বাংলাদেশের কিছু কমন ডিজিজ মানে জোড়া সমস্যা আছে, আবার আমেরিকা দিয়ে দেখবেন একটু ভিন্ন, বা ইউরোপে গিয়ে দেখবেন আরেকটু ভিন্ন, আফ্রিকায় দেখবেন একটু ডিফারেন্ট। তো আমরা যদি বলি অ্যাকর্ডিং টু বাংলাদেশের মিডল এজ এর কথা চিন্তা করেন, এখন আমরা মোস্ট অফ দা কোমরের সমস্যা রোগী বেশি পেয়ে থাকি, মানে কোমর এবং ঘাড় এই দুইটা রোগী বেশি। আর যদি আপনি একটু লেট এজ এর কথা বলেন, সাজেস 40-50 আফ, তখন হাঁটু সমস্যাটা চলে আসে পাশাপাশি। তো এগুলো কমন, কোমর ঘাড় এবং হাঁটু। এই ব্যথার রুগী বা কারো বয়স 40-50 হয়েছে, সে কোনোদিন ভোগে নাই বা ভুগবে না এমন কোনো নিশ্চয়তা নেই, অবশ্যই সে ভুগবে, মাস্ট। আর আর একটা ব্যাপার এখানে খুব বেশি যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয়, যে সিডেন্টারি লাইফস্টাইল, অনেক সময় একভাবে বসে কাজ করা, এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে এবং তারা খুব কোমর ব্যথায় ভুগে থাকে। আবার কম্পিউটারে যারা দীর্ঘ সময় কাজ করে তাদের ঘাড়ে ব্যথা হয়, এটা মিডল এজ এর ক্ষেত্রে আমি বলছিলাম যে মিডল এজ এর, যেহেতু মিডল এজ এর মানুষ জব করে তার পেশা আর্ন করার জন্য এবং ওই স্টেজ মানে তার যুদ্ধে যাওয়ার মানে এজ, তো এই যে সে কাজ করবে, সে বিভিন্ন অ্যাক্টিভিটিস করবে, ওই সময় আপনি যেটা বলছেন যে পেশাগত আমরা বলি আর্গোনমিক্যাল বিভিন্ন সমস্যা, এবং অন্যতম হচ্ছে কোমরের সমস্যা, যেমন ডিক্স প্রোল্যাপস, সেটাও অলসো জয়েন্টের প্রবলেম, যে দুই জোড়ার মাঝখানে ডিক্স, সেই ডিস্কটা ফেটে যেতে পারে, সেটা কোমরে হতে পারে, ইভেন কি ঘাড়ে হতে পারে। আর হাঁটুর আর্থ্রাইটিসটা সাধারণত এইজিং প্রসেস, বয়সজনিত, বয়স বেড়ে গেলে 40-45 বয়সে গিয়ে এটা দেখা দেয়। তবে কারো যদি অন্য কোনো আর্থ্রাইটিসজনিত রোগ থাকে, অটোইমিউন ডিসঅর্ডার থাকে, তার যে কোনো বয়সে আসতে পারে, সেটা একেবারে 12-13 বছর বয়স থেকেও এই জাতীয় সমস্যা হতে পারে, বা মানে 12-13 বছর বয়সেও হাঁটুতে সমস্যা হতে পারে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।